পেলে ভাল বাড়তে ভাল বাড়তে শুন ও মাই গড ভাই এটা কি গোল ভাই আমার ম্যাচ হারা ম্যাচ জিতিয়ে ফেললো ভাল বাড়তে ও মাই গড তো আজকে আমরা খেলবো হচ্ছে আমাদের নতুন টিমের মধ্যে নতুন মেম্বারস যোগ করব আজকের ভিডিওটা অনেক মজা হবে কারণ হচ্ছে আমাদের টিমে আজকে তিনটা নতুন প্লেয়ার যোগ হবে তিনটা চারটা নতুন প্লেয়ার যেমন তা তোমরা দেখলে আমাদের কাছে আছে এমবাপে কিলিয়ান এমবাপে আমাদের কাছে আছে তোমরা দেখতে পাচ্ছ ভাই একশো সাত ফাস্ট শুটিং আটানব্বই যেমন সব কিছু ওকে আউট অফ টেন এম বা তো তারপর হচ্ছে আমাদের মানে আমার একটু মিলিয়ে দেখতেছি যে কে ভালো দেখতে পাচ্ছ আমাদের বিনি অনেকটাই ভালো এরপরে আজকে আমাদের কাছে এম বাপে আটানব্বই ওভারঅল তারপর হচ্ছে আমাদের টিমে আরো কিছু মেম্বার দেখতে পারবে এখন হচ্ছে পেলে পেলেকে সরিয়ে আমরা বালবার দেখে আনবো বালবার দিয়ে হচ্ছে রিয়াল মাদি তারকা আজকে সব রিয়াল মাদি তারকা হবে রিয়াল মাদি তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে বালবার থেকে আমি দিয়ে ফেলছি আর কাকে চেঞ্জ করা যায় বালবারদের একটু দেখো তোমরা তিরানব্বই ডিব্রিং তিরানব্বই মোটামুটি ভালো ফিজিক্যাল স্ট্রং আছে একদম পারফেক্টলি একটা সিএম মোটামুটি বলা যায় ভালো তারপর হচ্ছে আমরা কি কি কাকে চেঞ্জ করা যায় আমি না ভাবতেছি হ্যাঁ সিবিটাকে চেঞ্জ করি সিবিটা আমাদের যিনি চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে আল্লাহ হুকবার করে বলছেন তো এখন আমরা রুধিকারকে চেঞ্জ করে ফেলছি রুদিকারের সাথে আমরা না একটু র্যাঙ্ক আপটা ফাইভ করে ফেলি যেটা হচ্ছে ম্যাক্স এই লেভেলের ম্যাক্স হচ্ছে করে ফেলছি পাইপ তারপর হচ্ছে এমপাপির একটু ম্যাক্স করে নে পাইপ করে নিছি তারপর হচ্ছে আমাদের বালবার দিয়ে আছে বালবার দিয়ে পাইপ করে নিব এখন দেখবে খেলা কাকে বলে ভাই ভাই কোয়া কোয়া একটা ম্যাচ হবে একদম জমলক লেভেলের ম্যাচ হবে আর তোমরা এমনটা দেখতে পাচ্ছ আমি একটু চেঞ্জ করে দিছি কারণ হচ্ছে পেলেকে দরকার লাম্পাটকে আমি উঠিয়ে দিব এখন লাম্পাটকে উঠিয়ে দিচ্ছি পেলেকে মাঠের মধ্যে রাখছি কারণ পেলের অনেকটাই ভালো লাম্পাট থেকে আটানব্বই ওভারঅল তারপরে হচ্ছে আমরা না ইসিবি চেঞ্জ করে হেরিকেনকে কে নিচ্ছি হেরিকেন একটু ভালো হবে এই আজকের ম্যাচের জন্য আমরা অনেকগুলো প্লেয়ার চেঞ্জ করে ফেলছি হেরিকেন এমবাপে তারপর হচ্ছে রুদিগার বালবার্দে অনেকগুলো প্লেয়ার আজকে নতুন নতুন তোমরা দেখতে পাচ্ছ এখন ছাত্রী ওইটে আছে রোনালদো আছে মেসি আছে তারপর হচ্ছে রুদ্রি আছে তো এখন আমার ফ্রেন্ড লিস্টে থাকা হাইস্ট ওভারঅল যার তাকে আমি এখন ইনভাইট দিব তো নাম হচ্ছে রিমস সেভেন্টিন রিম সেভেন্টিন আমি দিচ্ছি কিন্তু ও ইনভাইট ধরে নাই তারপর হচ্ছে তাওসিফ ভাইকে দিয়ে ফেলছি তাওসিফ ভাইয়ের ওভার হচ্ছে নাইনটি নাইন আর এক হলে একশো ওভারঅল হয়ে যাবে তো দেখতে দেখতে আমাদের ইনভাইটটা অ্যাকসেপ্ট করে ফেলছে আমাদের তাওসিফ ভাই ও ভাই একটা জিনিস দেখো তাওসিফ ভাইয়ের মিডফিল্ড একশো মানে তার মিডফিল্ডে কি আছে ভাই যে একশো মিডফিল্ড তারপর হচ্ছে আমার অ্যাটাক বরাবর আছে আটানব্বই আটানব্বই ডিফেন্সটাও মোটামুটি ভালো আছে কিন্তু আমার মিডফিল্ড ছিয়ানব্বই সাতানব্বই তার কেমনে একশো হয় ভাই কিভাবে তো এখন আমি দেখবো কিভাবে একশো হয় ও ভাই জিজান একশো এক তারপর আরো একটা আছে একশো এক ভাই রে ভাই আমার আমি তো বলটা নিয়ে সামনে যেতে পারবো না আমার মনে হচ্ছে আমার নেটওয়ার্ক অনেকটা সমস্যা দেখা দিচ্ছে তো এখন দেখবো পেলে বালবার দি আমাদের কাছে বালবার দি নতুন প্লেয়ার সালা সালাটু টু সক্রেটিস কেন ভাই কেন কেনে থেকে বল নিয়ে ফেলছে আয় হায় কি থ্রো দিছে ক্রুয়ে গে বল বল আয় হায় ভাই নিয়ে ফেলছে নিয়ে ফেলছে আর আল ভাই ম্যাচটা মাত্র শুরু হয়েছে ছয় মিনিটের মাথায় আমি গোল খেয়ে বসে আছি কেমন 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 ভাই আরে এটার জন্য কি আবার রিভিউ দেখা লাগে থ্যাংক ইউ রিভিউটা কাট করসম তো আমাদের কাছে কেনে আছে সমস্যা নাই ম্যাচটা আমি এই বালবার দে এ সালা থেকে বল নিয়ে ফেলছে আমি আই হাই আবার নিতে পারলাম না এখন আবার নিছি ভাই ফার্স্ট দাও না ফার্স্ট দাও আরে ভাই নেট অনেক প্রবলেম দিচ্ছে সালা 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 এই তো এই তো ফাস্ট 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 এই তো সক্রেটিস একটু স্কিল আর এই শুট ভাই শুট দেওয়ার জন্য দেয় নাই না হয় গোল দিয়ে দিতে পারতাম আমার মনে হয় তার কাছে কি ফোরেন আছে ভাই এটা কি ফোরেন দেখলাম সক্রেটিস বল নিয়ে ফেলেছি আবার খাওয়াই দিলাম ভাই আয় হায় পাওয়ার শুট দিলে গোল আ বেঁচে 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 গেলাম বেঁচে গেলাম এখন হচ্ছে আরে ভাই আপসেট হওয়ার কোনো দরকার নাই আমরা আমরা ব্রাদার কার্লোস তো বালবার দে পেলে সক্রেটিস আবার ফাস বালবার দে আবার থ্রো আবার আরেকটা ফাস কেন সক্রেটিস সক্রেটিস আরে বাই বলটা সামনে নিতেই দেয় না আবার আমি নিয়ে ফেলেছি হ্যাঁ নিসি নিসি হ্যাঁ বাপি এম বাপি তোমাকে নিয়ে তো আমি ভেজালে ফুটলাম তুমি তো বলটা রিসিভ করতে পারলে না আ আবার আমার কাছে আবার 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 সাবাস 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 আর ভাই নেট কেমন লাগে তোমরাই বলো নেটের কারণে হ্যাঁ হ্যাঁ এখন খেয়ে ফেললে বিপদ আছে এই তো বল নিয়ে ফেলছি আবার বল নিছি আহা বল আবার ছুটে গেল কি নাম এত বড় আ ভাই ফাওয়া শুট দিও না এই তো বল আমার কাছে অনেক ভাই এটা ফাওয়া শুট যদি বরাবর হতো না গোল খেয়ে ফেলতাম এটা শিউ থাকো বালবার দে বল রিসিভ করছে এটা বালবার দে এটা কোনো কাম করছে এটা কোনো কাজ হলো তার ভাই বল না বল না বল না ভাই ক্রস করলে বিপদ আছে ওর বাবা কি ফ্যাক শট আয় হাই আই হায় আই হায় বাই সেভ আল্লাহারসন এটা ঘুরিয়ে মারছে ও ফিশন থেকে মারছে তারপরেও যদি এটা কি আর বলবো থাক এই তো তারপর কেন 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 সালা 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 থ্রো 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 এই তো কেনের কাছে বল সামনে সামনা এক মিনিট সময় আরে ভাই এক মিনিট সময় দিছে এট লিস্ট তিনটা মিনিট সময় দিলে আমি এখন টেনে গোল দিয়ে দিতে পারতাম হয়তো বা কাউকে কি চেঞ্জ করা লাগবে রুদ্রিগু আছে দেখো আমার কাছে রুদ্রিগু পঁচানব্বই কিন্তু আমি নাকি শুনছি এই রুদ্রিগুর কাঠটা অনেক ভালো তো কখনো ইউজ করে দেখা হয় না বলবার দে এম বাপ্পি এমবাপের ফাস নাকি তিরানব্বই না একশো দুই একশো দুই এটা নি ফাস আল্লাহ বা আরে ভাই বল এটা নিতে পারে না কেন এটা কেন ধরতে পারে না কেনে যাও কানসেলো 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 এই তো পেলের কাছে বল পেলে পেলে তো কানসেলো ভাই আমার নেট অনেক প্রবলেম দিচ্ছে কেন কেন স্কিল স্কিল ফাওয়ার শুট ফাওয়ার শুট রে বাই দিতে দেয় নাই না হয় এখন খেতো আবার নাও আহা নিতে পারি নাই ভাই আটানব্বই মিনিট আটান্ন মিনিট হয়ে গেছে আমি গোল এখনো দিতে পারি বল নাও ফার্স্ট দিলে বিপদ ফার্স্ট দিলে বিপদ আর একটা খেলে তো মনে হয় না কারণ তার হচ্ছে আটানব্বই আবার অল ভাই কি বলবো আর আ ভাই ক্রস করছে ভাই আমার নেট এত খারাপ যে আমি শুট বাটনে ক্লিক করছি এর ফলে ধরে নেয় এখন যদি বরাবর বলটা যেত গোল হতো না তোমরাই বলো আসলে ভাই ফিফার মধ্যে এত ভালো নেট লাগে এটা বিরক্তি লাগে আমার কাছে সালা ব্যাক ফাস এই তো থ্রো দাও থ্রো তো দিতে পারতেছি না ভাই রে ভাই কি এক প্লেয়ার এগুলা আবার বলটা খাওয়াই দিলাম বল নাও বল না এ বল নিছি বল নিছি কার্লো সালবার তো আবার এই তো সালা 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 ভাই রে ভাই নিতে পারেন আবার নিছি আবার নিয়ে ফেলছে ভাই রে ভাই কি কি খেলা হচ্ছে এখন কি হিউম্যান কি না ভাই নিসি নিশি 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 ফাউল হয়ে গেছে যাই হোক ফাউল হলো হক আমি না রুদ্রিকে একটু নামাই আর কাকে নামানো যায় আর বিনিকে স্ট্রাইকার দিছি আল্লাহ ভাই বল সেভ দিছে না হয় আমি একদম এখন ভিতরে চলে যেতাম আর মেসিকে নামাইছি সি এম এ বল আবার সেভ দিছে এখন বিনির কাছে বল ভাই একাশি মিনিট লাস্ট সুযোগ লাস্ট ফা স্কিল দেখাই না ভাই নেটের কারণে স্কিলটাই দেখাই না কি করি ভাই বল নিসি 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 যাই হোক বল নিসি নিসি আল্লাহ লাল্লা থ্রো কর থ্রো কর বিনি বিনি স্কিল আরে ভাই স্কিল সাবাস 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 কিন্তু নেটের কারণে বিনি জোরটা স্লো হয়ে গেছে ভাই বাই 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 স্কিল দেখাইছি লাইন চেঞ্চ দেখালো কি পেলে 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 পেলেপুর বালবার দে বাই সু থু আয় বাই বাই ভাই কিভাবে মিনিট সময় মিনিটে দিছে দুই আমি গোলটা ফিরিয়ে দিলাম ভাই তোমরা একটা বার বিশ্বাস করো ভাই আমি মানে একদম আমি বিশ্বাস করতে পারতেছি না কিভাবে মানে কোথায় থেকে বালবার সুরটা দিছে তোমরাই দেখো এটা কিভাবে মানে আল্লাহ রিয়েল মার্জিন তারকা না এরকমটাই হয় লাস্ট মিনিটে গোলটা দিলাম তো আমার সাবস্ক্রাইবারটা কি করে এ ভাই ও তো একদম চেতে গেল। চেতে উঠছে বলটা শুট দিয়ে দিলো এখন ম্যাচটা শেষ হয়ে গেছে আর তোমাদের কাছে না ম্যাচটা কেমন লাগছে লাস্ট মুহূর্তে ব্যাকটা কেমন হয়েছে এটা অবশ্য কমেন্ট করে আমাকে জানাবে আর যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো তোমাদেরকে না অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার সাথে খেলতে চাও আমি ফিন কমেন্টে আমার আইডি নাম দিয়ে দিব আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ